বন্ধুরা মেঘটা কত সুন্দর দেখছি, কালো করে এসেছে আর সাইডে চারিদিকে সাদা হয়ে, আর ঝোড়ো হাওয়া হচ্ছে আর কত সুন্দর কালো হয়ে আছে। আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এসে গেছে আর তার সঙ্গে ঝোড়ো হাওয়া। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো আছে নিশ্চয়ই, আর আমি তো এতক্ষণ ভালো ছিলাম না, এই সবে ভালো হলাম এই বৃষ্টি হওয়ার পরে। এত গরম ছিল, তিনবার মনে হয় আমার সকাল থেকে স্নান করা হয়ে গেছে, এখন আমি আর একবার গিয়ে চারবার হয়ে গেছে এইসব তো ফ্রিজের মধ্যে জল ঢুকিয়ে সেই ঠান্ডা জল দিয়ে স্নান করেছি। আমাদের ট্যাঙ্কের জল খুব গরম, উপরে কোনো ছাউনি কিছু করা নেই, জল খুব গরম। আর স্নান করে আর এই ছাদে এসেছি একটু, দেখি বৃষ্টিতে সবে কমলো, খুব জোর তো বৃষ্টি হয়ে গেল আর মেঘ তো একদম কালো করে এসেছিলো। আর এই ঋষভ আবার বেরিয়েছে, এই যে ঘরের ভিতরে আটকানো ছিল, আর একটু টেনশনও হচ্ছিলো যে জোরে বৃষ্টি হলে আবার ঘরে জল না ঢুকে যায়, সেই ভয়ও ছিল তার জন্য। আর আজকে সকাল থেকে কোনো ব্লগই আমি করতে পারিনি, এত গরম আমার খুব, আজ শরীরটা খুব খারাপ লাগছিলো গরমে। আর বৃষ্টিটা হয় এখন আমি ঠিক হয়েছি, আর এখন এই কালকে তো দেখেছিলাম যে চাউমিন আনাছিল, সেই চাউমিনটা আজকে খেতে ইচ্ছা করছে বৃষ্টির ওয়েদার, তার জন্য চাউমিনটা বানাবো, চাউমিন খাওয়া হবে। আর আমি কেমন করে বানাই চাউমিন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, ভালো লাগবে। তাহলে বন্ধুরা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আবার এই বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আবার, এই যে শুরু হয়ে গেছে। আর এই সব বৃষ্টির মধ্যে বলছে আবার স্নান করবে। ঠিক আছে বন্ধুরা, বন্ধুরা এই যে আমি চাউমিন করব বলে আমার যা যা লাগবে আমি সব এখানে জোগাড় করে নিয়েছি। এই যে এখানে চাউমিন আছে এক প্যাকেট, আর গাজর আছে, বিনস আছে, তিনটে ডিম আছে, দুটো পেঁয়াজ আর দুটো লঙ্কা আছে, আর এখানে সাদা তেল, আর এটা সয়া সস আর ভিনিগার, সয়া সস ভিনিগার অল্প একটু একটু লাগবে এক চামচ করে, এইগুলো হলেই আমার চাউমিন হয়ে যাবে। আর অনেকে আলু দিয়ে করে, আমিও করতাম, কিন্তু আলু দিলে চাউমিনের টেস্টটা একটু পাল্টে যায়, ভালো লাগে না অতটা, আমি এগুলো দিয়েই করব। তাহলে বন্ধুরা আমি এগুলো কাটাকুটি সব করে নিই, দেখতে থাকুন সঙ্গে থাকুন। এই যে বন্ধুরা আমি চাউমিনটা সিদ্ধ করতে বসে দিয়েছি জলের মধ্যে, এটা একটু নরম হয়ে গেলে আমি নামিয়ে নেব, একটু উল্টে পাল্টে নেব, নিয়ে হয়ে গেলে একটু নরম হয়ে গেলে। সেই বিকালে দেখা হয়েছিল 6টার সময়, আর হয়নি আর কথাবার্তা হয়নি, আর আমি এখনও চাউমিন এখনও বসাইনি, এই চাউমিনটা সিদ্ধ করে রাখলাম আর সবজিগুলো সব কেটে রেখে দিয়েছি। আর এই সন্ধ্যাবেলায় করতাম, এই যে ঋষভ এখন বসে বসে এই যে টিভি দেখছিলো উঠে এলো, আর এই ঋষভের বাবা তখন বাড়িতে এসেছিলো, তারপরে আমি চাটা করে দিলাম, চা বিস্কিট তারপরে এই মিষ্টি এনেছিলো, এগুলো সব খাওয়া দাওয়া হলো, তারপরে চাউমিনটা তখন করা হয়নি। আর এখন আমি করব চাউমিনটা বসাবো করব, আর ঋষভ তো বলছে কখন হবে কখন হবে, মামি তাড়াতাড়ি করো খিদে পেয়ে গেছে। আর ঋষভ তো খুব ভালোবাসে চাউমিন খেতে, যে কোনো ফাস্টফুড ও খুব ভালোবাসে, এখন টিভি দেখছে। আর একটু মনে সন্ধ্যাবেলা একটু পড়াশোনা করে নিয়েছে। আর বন্ধুরা আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি অবশ্যই করে দেবেন, আর পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন। আর পিছনে দেখতে পাবেন এখন অন্ধকার, কারণ আমি বলেছিলাম আমাদের এখন ঘরে লাইটের ব্যবস্থা নেই, একটাই লাইটের উপরে নির্ভর, তার জন্য পিছনে এখন অন্ধকার একদম, লাইটটা দেখা যাবে না। তাহলে বন্ধুরা চলুন, এই যে বন্ধুরা আমার এই চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, আর এখানে আমি তিনটে ডিম ভেঙে নিয়েছি, এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, এটা ফেটিয়ে নেব, নিয়ে আর ভেজে নেব। আর এখানে আমার পেঁয়াজ আর বিনস গাজর আর লঙ্কা কুচি আছে, এগুলো আমি ভেজে নেব, দেখতে থাকুন সঙ্গে। বন্ধুরা আমার ডিমটা ভাজা হয়ে গেছে,
ডিমটা আমি এবার তুলে নেব। তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি এবারে তেলটা গরম হয়ে গেছে আর পেঁয়াজ কুচি গুলো দিয়ে দেব। আমি পরপর সবজিগুলো দিয়ে দেব, গাজর একসঙ্গে সব আমি ভেজে নেব, ডিম একসঙ্গে আমি ভাজা ভাজা করে নেবো আগে ভালো করে। বন্ধুরা আমার এটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু অল্প অল্প করে একটু সয়া সস দিয়ে দেবো, বেশি দেব না, আর অল্প একটু ভিনিগার। দিয়ে দিলাম দিয়ে আমি ডিমটা দিয়ে দিলাম। আমার চাউমিন হয়ে গেছে বন্ধুরা, এই যে দারুণ সেন্ট বেরিয়েছে, এগ চাউমিন, এগ ভেজিটেবিল চাউমিন। কেমন লাগছে আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন রেসিপিটা, কেমন চাউমিনটা হয়েছে অবশ্যই আমাকে জানাবেন, আমাদের তো খুব ভালো লাগে খেতে। আমরা বাড়ির খাবারই বেশি পছন্দ করি, বাড়িতেই বেশি বানানো হয়। যে বন্ধুরা চাউমিন হয়ে গেছে, এবার আমি খেতে দেবো ঋষভ, ঋষভের বাবাকে আমিও খেয়ে নেব। আর এখন 11টা বাজে, রাত হয়ে গেছে, আর এই যে চাউমিন ঋষভকে দেব, ঋষভ খাবে। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন, লাইক অবশ্যই করবেন, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা, যে ঋষভকে দেব। আর এখন আমি নিচে বসে খেতে দিলে আর দেখা যাবে না, লাইটের ব্যবস্থা আমার নেই তেমন আমি বলেছিলাম, তার জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন। এই যে চাউমিনটা আমি এখন দিয়ে দেবো ঋষভকে খেতে, টেস্টি লাগছে। কেমন লাগে চাউমিন খেতে অনেক মায়ের হাতে লাগে, ও খুব ভালোবাসে আমার হাতে চাউমিন খেতে, এই যে ওকে দিয়ে দেবো। আর আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে। টাটা, গুড নাইট। টাটা।